আসসালামু আলাইকুম আহমতুল্লা আজকে আমি আপনাদের সামনে এই রকম একটি রিভু নিয়ে হাজির হয়েছি যেটা বর্তমান প্রেক্ষাপটে আমাদের সকলেরই প্রয়োজন রয়েছে আজকে আমি আলোচনা করব দেখুন এই নৌসাফ নিয়ে এই নৌসাফ খেলে কি কী হয় কি কি রোগের জন্য নৌসাফ খাওয়া যায় এবং নোসাফ কি কি মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে অর্থাৎ এই নোসাফটা হল সম্পূর্ণই আয়ুর্বেদিক অথবা ন্যাচারাল একটা মেডিসিন বা ঔষধ বলতে পারেন ইউনানি মেডিসিন অর্থাৎ যে মেডিসিনটা গাছগাছেরা থেকে তৈরি হয় যেটা কোনো রকমেরই সাইড ইফেক্ট নেই বা কিছু কিছু হয়তো থাকতে পারে সেই ক্ষেত্রে এই নোসাফের কোনো সাইড ইফেক্ট নেই শুধু উপকার ছাড়া তো আসুন এই নোসাপটা কী কাজ করে সে বিষয় নিয়ে একটু আলোচনা করি এই নোসাপটা এক নম্বরে আমি যারা নাকি বাংলায় ইংরেজিতে পড়তে চান তারা ইংরেজিতে ইন্টার এটা পড়ে নেবেন দেখুন এই যে হচ্ছে ব্লড টক্সিন অর্থাৎ রক্তের মধ্যে যত রকমের টক্সিন এবং দূষিত উপাদান রয়েছে সেই উপাদানের বিরুদ্ধে অত্যন্ত চমৎকার রূপে কাজ করে থাকে তারপর দেখুন আচ্ছা যাই হোক যারা নাকি আমরা বাংলা যেহেতু আমি বাংলায় কথা বলতেছি এবং বাংলাদেশ থেকে বলতেছি সেক্ষেত্রে বাংলাটাই একটু উপলব্ধি করুন যারা ইংরেজি পড়তে জানেন বা থেকে যারা নাকি বাইরের কান্ট্রি থেকে যারা নাকি যাদের রাষ্ট্রীয় ভাষা বা যাদের সামাজিক ভাষা বা যাদের সোসাইটি ভাষা ইংরেজি রয়েছে তারা ইংরেজিটা দেখে নেবেন এখন আসুন কথা বলি একটু এই নোস নিয়ে দেখুন রক্ত দুষ্টি অর্থাৎ আপনার রক্ত রক্তের মধ্যে যত রকমের দুষ্টি রয়েছে সেই দুষ্টির বিরুদ্ধে অত্যন্ত চমৎকারভাবে কাজ করে থাকবে এখন বলতে পারেন যাদের ডায়াবেটিস রয়েছে তাদেরও কাজ করবে এবং যাদের রক্তের মধ্যে টাইফয়েডের জ্বর রয়েছে তাদেরও কাজ করবে অর্থাৎ রক্তের মধ্যে আপনার রক্তের স্বাভাবিক মাত্রায় না থেকে অস্বাভাবিক মাত্রায় যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া বা যে কোনো জীবাণু আপনার ব্লাডে প্রবেশ করুক না কেন সেটার বিরুদ্ধে অত্যন্ত চমৎকারভাবে কাজ করে থাকেন দেখুন এবার একজন ফোরা অর্থাৎ যাদের আমরা যারা সাধারণত গ্রাম অঞ্চলে এটা ফোট বলা হয় কিন্তু ফোরা এই ফোরা যাদের হয়ে থাকে অত্যন্ত মাত্রায় তাদের জন্য অত্যন্ত চমৎকারভাবে এই নোসাফ কাজ করে থাকে আসুন তারপরে আর একটু কথা বলবো দেখুন এটা কী কী দিয়ে তৈরি করেছে সেটা যদি আপনি একটু দেখে নেন দেখুন এই জন্য বর্ষে সানা রেওয়ান চিনি ককসন্ধি তুলসী তুরবুজ সাফেদা তো এই রকমের উপাদান দিয়ে এটা তৈরি করা হয়েছে কিন্তু এই উপাদানগুলো যদি আপনি একত্র করে এরকম মাত্রায় খেতে পারেন কোনো প্রবলেম নেই আর এর মধ্যে যা দেওয়া হয়েছে তা বিন্দু পরিমাণও কোনো এদিক সেদিক নেই সেই জন্য আমি বলবো যে আপনার অবশ্যই অবশ্যই আপনি যদি নিজের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চান আপনি যদি আপনার শরীরের রক্তের বিভিন্ন টক্সিন দূর করতে চান লিভারের টক্সিন দূর করতে চান যারা নাকি এবার আসুন ফুসকুরি অর্থাৎ যাদের ত্বকের ভিতর ছোটো ছোটো গোটা হয় বা ছোটো ছোটো ব্রণ হয় তাদের জন্য অত্যন্ত চমৎকারভাবে কাজ করে থাকেন অর্থাৎ এই ফুসকুরি বলতে আপনারা যাদের মুখে শাল হয় তাদের জন্য অত্যন্ত চমৎকারভাবে এই এটা কাজ করে থাকে এবার আসুন কিছু ডোজেস ফর্ম নিয়ে কিছু কথা বলবো তারপর আরও রয়েছে খুসফাসরা চর্মরোগ হ্যাঁ তারপরে ত্বক প্রদাহ কোষ্ঠকাঠিন্য ও বাদ ব্যথি বাঁধ বেদি অর্থাৎ যাদের শরীরে বিষ ব্যথা রয়েছে তাদের জন্য অত্যন্ত চমৎকারভাবে কাজ করে থাকেন এই সিরাপটি এবার আসুন চর্মরোগ যারা নাকি বিভিন্ন ব্রণের জন্য বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছেন কিন্তু ব্রণ এখনও পর্যন্ত নিধন হয়নি আমি তাদেরকে বলবো আপনারা দু থেকে তিনটা সিরাপ গ্রহণ করেন আপনার এই ব্রণ চিরতলে বিদায় নেবে শুধু বিদায় নয় যারা নাকি ত্বককে ভিতর থেকে ত্বকের গভীর থেকে নিজে লাবণ্যকে ফিরে পেতে চান ত্বকে গভীর থেকে নিজের সৌন্দর্যকে ফিরে পেতে চান তাদের জন্য অত্যন্ত চমৎকার রূপে কাজ করে থাকেন এই নোসাফ এবার আসুন কিছু ডোজেস ফর্ম নিয়ে যারা বাদ ব্যথা এবং কোষ্ঠকাঠিন্য যারা গর্ভাবস্থা রয়েছেন কোষ্ঠকাঠিন্য অন্যদিকে খেলে তো আপনার একদিকে খেলে অন্যদিকে প্রবলেম হয় কিন্তু এটাতে কোনো প্রবলেম হবে না বরঞ্চ আপনার অন্যান্য যেমন যে যেমন রক্তদৃষ্টি তারপরে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ইত্যাদি বিষয়ে অত্যন্ত চমৎকার রূপে কাজ করে থাকবেন এই নোসাফ সিরাপটি এবার আসুন নোসাফ সিরাপটি দেখুন নোবেল ইউনানি ল্যাবোরেটারিস ঢাকা বাংলাদেশ এটা নোবেল কোম্পানি এটা তৈরি করেছেন তাদের তাদের জন্য এখন ডোজেস ফর্ম নিয়ে একটু কথা বলি দেখুন প্রাপ্তবয়স্ক দু থেকে চার চার চামচ দৈনিক এক থেকে দুইবার গ্রহণ করতে পারবেন তবে আমি একটা বলতে সাধারণ মাত্রা আপনার এটা দু চামচ করে তিন তিনবেলাও গ্রহণ করতে পারেন আবার দু চামচ করে হ্যাঁ আবার তিন চামচ করে তিনবেলাও গ্রহণ করতে পারেন এখন এটা ডিফেট করবে আপনার এখন এটা ডিফেট করবে আপনার রোগের ওপর নির্ণয় করে সেজন্য আপনারা যদি এটার ডোজেস ফর্ম নিয়ে একটু জানতে চান যে ভাই। আপনি তো এই ভিডিওটি দিয়েছিলেন কিন্তু আমার তো এই প্রবলেম আমি এটা কী করব আপনি আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করেন না আমি কমেন্টের মাধ্যমে আরও বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করে দেব এবার ধরুন অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ যারা নাকি বারো বছরের নিচে রয়েছে তাদের হাফ চা চামচ থেকে এক চা চামচ দৈনিক এক থেকে দুইবার অথবা তিনবার খাওয়া যেতে পারে এইটা আপনার রোগের ওপর ডিফেট করবে যে আপনি কতটুকু গ্রহণ করবেন আসলে সকাল সকাল তো আমি রিভিউটি তৈরি করতে চাই একটু ঘুম ঘুম পাচ্ছি হ্যাঁ তবে অবশ্যই এই যখন নাকি এই সিরাপটি গ্রহণ করবেন তখন তখন অবশ্যই আপনার এই বোতলটি একটু ঝাঁকিয়ে নেবেন কারণ অনেকগুলো নির্যাস্ট রয়েছে সেগুলো কিছু কিছু তলানীয় হয়ে যেতে পারে সেই জন্য ঝাঁকিয়ে নিলাম আপনার সকল মিশে তবে সিরাপটা কিন্তু বেশ তীতো লাগবে এবং আপনি যদি এটা গ্রহণ করেন আমি আল্লাহতালার উপর তাক্কুল রেখে বলতেছি যে আপনার বাহ্যিকরূপে সৌন্দর্য নয় যে ফাউন্ডেশন বা অন্যান্য ক্রিম দিয়ে সৌন্দর্য নয় আপনার ভিতরে তকের গভীর থেকে আপনার আপনার সৌন্দর্য ফিরে পাবেন সকলের সুস্থতা কামনা করে সকলের মঙ্গল কামনা করে আমি রিভিউ থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা অনুরোধ জানাচ্ছি যদি আমার এই রিভিউটি আপনার সামান্যতম বা কিঞ্চিত পরিমাণে কোনো উপকার হয়ে থাকে বা এইরকমের রিভিউ আপনার প্রয়োজন হয় বলে আপনি মনে করেন কারণ আমি এরকম অসংখ্য রিভু আমি আপনার আমি আপনার এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে চলছি আপনারা যদি ওই রিভিউটির পর একটার পর একটা রিভিউ আপনারা প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এবং পাশে থাকা অল বাটনটিও ক্লিক করে দিবেন কারণ তাহলে আমি যে কোনো ভিডিও আমি সাথে সাথে ছাড়বো সাথে সাথে আপলোড দিব আপনাদের জন্য আপনারা গা সেটা সাথে সাথে পেয়ে যাবেন আসলে জানুন আমি আপনার যে একটা চ্যালেঞ্জ করতে শেয়ারিং লাইফে লাইফে শেয়ারিং করা আসলে মানুষের লাইফে শেয়ারিংয়ের মাধ্যমে অনেক কিছু শিকার রয়েছে যে আপনার জীবনে আপনার এই ঘটনা ঘটেছে কিন্তু এ থেকে এই শিক্ষণীয় কি হ্যাঁ প্রত্যেকের লাইফের এই অতীতের বিবরণ থেকে আমাদের অনেক কিছু শিকার রয়েছে এই শিক্ষা থেকে আমাদেরকে সংশোধন হতে হবে ইউটিউবে অসংখ্য রিপোর্ট তৈরি করে আমি প্রতিনিয়ত আপলোড করে চলছি সকলের সুস্থতা কামনা করেই সকলের মঙ্গল কামনা করেই আমি আজকে এই রেভু থেকে বিদায় নিচ্ছি হিংসা আল্লাহ আবার দেখাবে অন্য আরেকটি রেভু নিয়ে আমি আপনাদের সামনে চলে আসছি তবে যারা নাকি বিশেষভাবে ডায়াবেটিস রোগীতে ভুক্ত তাদের জন্য অত্যন্ত চমৎকারভাবে ইনোসাফটি কাজ করবে কারণ আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা অত্যন্ত বৃদ্ধি করবে এই নোসাফ সিরাপটি যারা নাকি ত্বকের বাহ্যিক সৌন্দর্য নয় বিতর সৌন্দর্য তাদের জন্য এই নোসাফ যারা নাকি ব্রহণ চান না শুধু লাবণ্যময় ত্বক চান তাদের জন্য এই নোসাফ যাদের চুল পড়ে যাচ্ছে তাদের জন্য এই নোসাফ যাদের খাবারের অরুচি অরুচি রয়েছে তাদের জন্য এই নোসাফ অত্যন্ত চমৎকারভাবে কাজ করে থাকেন সেজন্য সকলের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ খোদা হাফেজ